আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছি আই এডুকেশনের পক্ষ থেকে বাংলা দ্বিতীয় পথের আরো একটি ভিডিওতে আজকের এই পর্বে আমরা মূলত নত্ব বিধানের অর্থাৎ মূর্ধন্য একটি সূত্র যেটা চুম্বক তত্ত্ব নামে পরিচিত সেটি নিয়ে আলোচনা করব এখন গত পর্বে আমি মূর্ধন নয়ের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম আমি বলেছিলাম কি এই যে নত্যসত্ববিধানের যে মূর্ধন নয়ের ব্যবহার রয়েছে কিংবা মূর্ধনসয়ের ব্যবহার রয়েছে এইটা এসএসসি এস অ্যাডমিশন কিংবা বিসিএস যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আর এই টপিকের বেসিক যদি স্ট্রং থাকে তাহলে পরীক্ষায় যেভাবেই কোয়েশ্চেন আসুক না কেন আমরা অ্যান্সার করতে সক্ষম হব তো গত পর্বে আমরা নত্যস বিধানের পাঁচটা নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম বেসিকের যেগুলো জানা থাকলে ইনশাল্লাহ যে কোনো কোয়েশ্চেন আসলেই অ্যান্সার করতে পারবে আর আজকের পর্বে আমরা মূলত মূর্ধন নয়ের চুম্বকত্ত্ব নিয়ে আলোচনা করবো অর্থাৎ গত পর্বে আমি পাঁচটা সূত্র দিয়েছিলাম আজকের পর্বে একটা সূত্র নিয়ে আলোচনা করব যেই সূত্রটা ভুল হবার সম্ভাবনা অনেক বেশি থাকে তো যার কারণে টোটালি আলাদা একটা ভিডিও নিয়ে এসেছি এবং অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ভিডিওতে যুক্ত থাকবে সো আমি আজকেরটা এমন একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দিব যেটা দিয়ে হচ্ছে মূর্ধরনের যে চুম্বকত্বটা রয়েছে সেটা খুব সহজে মনে রাখা যায় সো টেকনিকটা কী বা এক্সাম্পলটা কী জামাই বউ জামাই প্লাস বউ ইসিক্যাল টু সন্তান অর্থাৎ জামাই এবং বউ থাকলে আমার কে আসবে সন্তান আসবে রাইট সো মনে করো আমার কাছে জামাই আছে কিন্তু বউ নেই সন্তানকে আসবে আসবে না আমার কাছে বউ আছে কিন্তু জামাই নেই সন্তান আসবে না সো আমার অবশ্যই সন্তান পেতে হলে কি জামাই এবং বউ দুজনকেই প্রয়োজন এবং এই যে নত্ববিধান বা সত্যবিধানের যে চু রয়েছে সেই চুম্বকত্বের মধ্যে সন্তানকে সন্তান হচ্ছে মূর্ধন্য আর জামাই এবং বউ আছে যেগুলো হচ্ছে স্পেসিফিকলি কিছু ফিক্সড দেওয়া রয়েছে বর্ণ রয়েছে যেগুলো হচ্ছে ফিক্স সেগুলো হচ্ছে জামা এবং বোর ক্যাটাগরির মধ্যে পড়বে এবং জামাই বউ যখন পাশাপাশি অবস্থানে থাকবে তখনই আমার কে আসবে সন্তান আসবে অর্থাৎ এমন কিছু বর্ণ যেগুলো হচ্ছে পাশাপাশি অবস্থানে থাকলেই সন্তান মূলধরণও আসবে যদি এর মধ্যে থেকে কোনো একটা মিসিং থাকে দ্যাট মিন্স মূর্ধরণও আসবে না আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝাবো তার আগেই হচ্ছে আমি কি দিই আমি হচ্ছে জামা এবং বোর কোনগুলো সেগুলো একটু আমি দেখিয়ে দিই আর সব প্রথমে হচ্ছে কি জামাই কোনগুলো আমার রিরস রিকার রফলা রেপ এগুলো হচ্ছে কি জামাই এগুলো জামাই এগুলো ফিক্সড এগুলো কি আমি আবার বলছি জামাই এবং বউ হচ্ছে কি টোটালি ফিক্সড এবং সন্তান এবং বউ পাশাপাশি অবস্থানে বসলি সন্তান আসবে আমি এক্সাম্পল দেখাবো একটু অপেক্ষা করো সো বউ কোনগুলো স্বরধ্বনি স্বরধ্বনি কয়টা এগারোটা রাইট এরপর কবর্গ ধ্বনি মানস মিনস হচ্ছে ক খ গ গ প বর্গ ধ্বনি মানে হচ্ছে প ব ম আর এইগুলো রয়েছে আরও কিছু বর্ণ রয়েছে কি অনস্তীয় জনস্তিয় এবং হ অনুসার এই অনস্তে অনস্তেজ হ এবং অনুসার অর্থাৎ জামাই হচ্ছে রফলা রেফ বউ হচ্ছে সরধুনি সরিয়া এনিথিং সরোধনি সবগুলোই ক খ গ প ব ম কনস্ত হ হনুস্বার এগুলো হচ্ছে কি বোর ক্যাটাগরি এখন আমি একটা এক্সাম্পল দিই আমি এখানে কিছু এক্সাম্পল রেখেছি যেমন আমি বললাম দেখো নগরায়ন চন্দ্রায়ন রূপায়ন ওকে এখন এগুলোতে যে মূর্ধন বসছে কেন বসছে রাইট কোশ্চেন হচ্ছে কেন বসছে এখানে তো দন্তন্য হতে পারত মাথায় কি কোশ্চেনটা আসে নাই যে হ্যাঁ নগরায়নে তো আমার দন্তন্য হতে পারতো কেন উর্ধন বসছে এইখানেই হচ্ছে আমার এই যে জামাই বোর্ড টেকনিকটা আসছে রাইট দেখেন আমি যদি বলি নগরায়ন এই যে ন ন কি জামাই ক্যাটাগরিতে আছে নাই কেটে দিলাম ওকে গ গ কি জামাই ক্যাটাগরিতে আছে নাকি বোর ক্যাটাগরিতে চিন্তা করো তো গ কি বোর ক্যাটাগরিতে না জামাই ক্যাটাগরিতে অবশ্যই বোর ক্যাটাগরিতে সো আমার কি এখানে বউ আমি হচ্ছে বোর একটা স্টার চিহ্ন দিলাম ওকে বউকে প্রথমে চলে আসছে সো বউ প্রথমে থাকলে কিন্তু হবে না দ্যাট মিনস আমার কি গ হবে না সো আমার এখানে জামাই নাই জামাই দেখো এই যে কে আছে যে র জামাই আছে ওকে র কারণ আমি কি বলছি জামাই থাকবে তারপর বউ থাকবে তারপর সন্তান আসবে আমি কিন্তু নেই বউ থাকবে জামাই থাকবে বউ থাকবে সন্তান আসবে আমি কিন্তু এটা না আমি কি বলছি জামাই থাকবে বউ থাকবে সন্তান আসবে রাইট আমি এটা বলছি আমি তো বললেন এটা এটা কিন্তু এটা হবে না যে বউ থাকবে জামাই থাকবে সন্তান আসবে মানে আগে বউ পরে জামাই এমনটা হলে কিন্তু সন্তান আসবে না অবশ্যই আগে জামাই থাকতে হবে তারপর বউ থাকবে তারপর সন্তান আসবে তো এই যে জামাই কি র আগে জামাই আছে জ আছে কি না অমস্তুজ আছে কিনা দ্যাট মিন্স বউ আছে আর আমার কে আসছে সন্তান আসছে ওকে তো আমার এই যে প্রথমে যে এই যে বউটা আছে এটার দেখার দরকার নাই আমার এটা কাটা দিয়ে দিল দিলাম ওকে এখন দেখো চন্দ্রায়ণ চন্দ্রায়ণ শব্দটার মধ্যে আমার কেন মূর্ধন্য হয়েছে মূর্ধন্য কেন হয়েছে চন্দ্রায়ণ চ কি আমার জামাই ক্যাটাগরি না বোর ক্যাটাগরি জামাই বউ কোনোটার মধ্যেই চ পড়ে না দেখো ন সংযুক্ত দ রফলা এই যে রফলাটা আছে না আমি কি রি রস রিকার রফলা রেফ জামাইয়ের মধ্যে পড়াইছিলাম রাইট সো এই যে রফলা আছে দ্যাট মিনস আমার কি জামাই আমি পেয়ে গেছি কারণ জামাই পরে আমার বউ আছে কিনা দেখতে হবে দেখো বউ আছে একটা এই যে আকার স্বরধ্বনি বলছিলাম না তো দ্যাট মিনস স্বরধ্বনি কার কারও চলে আসবে সেই যে আকার বউ আছে এরপর অনস্তেয়জ আরেকটা বউ আছে দ্যাট মিনস একটা জামাইয়ের একাধিক বউ থাকতে পার থাকলেও সেখানে সন্তান আসবে অর্থাৎ একটা জামাই একাধিক বউ থাকতে পারে রাইট সো এই যে রফলা আছে রফলার পর দুইজন বউ আছে তারপর একটা সন্তান চলে আসছে ওকে এরপর রূপায়ণ এই যে র আছে রাইট র জামাই আছে উকার আছে পেয়ে গেছি রাইট কারণ হচ্ছে কি স্বরধ্বী রসায় কি তো জামাই তো আমি পেয়ে গেছি এরপর একটা বউ পাইছি এরপর প মধ্যে আকার আছে আরেকটা বউ পাইছি এরপর অনস্ত্র আছে আরেকটা বউ পাইছি অর্থাৎ জামাইকে জামাই হচ্ছে র এবং এরপর আমি কি একদম কানেক্টেড রাইট জামাই বউ 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 এরপর আমার কি সন্তান আসছে ওকে সো আমার একদম কানেক্টেড থাকতে হবে একটার পর একটার কানেকশন থাকতে হবে ওকে সো তাহলেই হচ্ছে কি আমার সন্তান আসবে যদি মনে করো এখানে পয়ের পর আকার নেই থাকে না থেকে দন্তস্য থাকতো মানে সাপোজ মনে করো পরের পর আকার না থেকে দন্তস্য থাকতো তাহলে দেখো জামাই আছে বউ পাইছি বউ পাইছি এখানেও বউ পাইছি কিন্তু মাঝখানে একটা বর্ণ চলে আসছে যেটা জামাইয়ের ক্যাটাগরিতে পড়ে না বোর ক্যাটাগরিতে পড়ে না যার কারণে এই যে মাঝখানে একটা কাবাব মে হাড্ডি চলে আসছিল না এটার কারণে এখানে দন্তন্যটা মূর্ধন না হয়ে কি হয়ে যেত দন্তন্য হয়ে যেত যেহেতু মাঝখানে দন্ত দন্তস্য না এসে কি আকার আসছে অর্থাৎ কানেক্টেড আছে যার কারণে এখানে মূর্ধন্য বসছে আমি এক্সাম্পল দিলি এখন দিলি বুঝে যাবা যেমন দেখো আমি বললাম রসায়ন দেখো জামাই আছে অনস্তি যাওয়া আছে বউ আছে কিন্তু মাঝখানে দন্তস্য এটা জামাই ক্যাটাগরি না বউর ক্যাটাগরি না মাঝখানে এর কারণে একটা বাধার সৃষ্টি হয়ে গেছে যার কারণে এখানে মূর্ধন না বসে কে বসছে দন্ত বসছে ওকে ক্লিয়ার আশা করি সবাই বুঝতে পারছে বিষয়টা তেমনি মূল্যায়নের মধ্যে দেখো দন্তন্য কেন হয়েছে দেখো বউ আছে কিন্তু জামাই নাই রস্যউকার কি জামাই দীর্ঘউকার কি জামাই না লজফলা কি জামাই না আকার আছে 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 দুইটা বউ কিন্তু কিন্তু জামাই নাই বিদায় এখানে দন্তনবর্ষে মূর্ধারণ অবশ্য নাই আর এই যে পরাগায়ন এখানে দেখো র জামাই আছে বউ আছে বউ আছে বউ আছে বউ আছে কিন্তু দন্তন এইটা হচ্ছে ব্যতিক্রম যার কারণে এটা আমি ইয়োলো মার্ক দিয়ে দিয়ে দিয়েছি এটা ব্যতিক্রম অর্থাৎ এইটা অনুযায়ী মূর্ধন হবার কথা থাকলেও কিন্তু এটা ব্যতিক্রম এখানে দন্তন্য বসেছে কি এইটা পরাগায়নের মধ্যে দন্তন্যই হবে ওকে সো অনুযায়ী এটা হচ্ছে কি ব্যতিক্রম আশা করি মূর্ধন নয়ের যে চুম্বক তত্ত্বটা রয়েছে সেবাই সেটা সবাই ক্লিয়ার আর এই চুম্বক তত্ত্বটা অনেকেই হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য যেটা পরীক্ষার হলে আসলে অনেক স্টুডেন্ট ভুল করে থাকে সো তোমাদের তুমি যদি এসএসসি চব্বিশ শিক্ষার্থী হয়ে থাকো তোমার কয়েকদিন পরে এইস পরীক্ষা এরপর তোমার অ্যাডমিশন যাত্রা শুরু হবে এবং অ্যাডমিশন যাত্রা তুমি সর্বোচ্চ আড়াই থেকে তিন মাস সময় পাবা এবং এই আড়াই থেকে তিন মাস সময় তোমার বেসিক যদি এখন থেকে দুর্বল থাকে তোমার ওই সময়টাতে বেসিক স্ট্রং করে দেন অ্যাডভান্স লেভেলের পড়াটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে তোমার জন্য সো এখন থেকে যদি তুমি বেসিক মজবুত করতে পারো এবং তোমার যেই সমস্যাগুলো রয়েছে ল্যাগিংসগুলো রয়েছে সেগুলো যদি তুমি চিহ্নিত করতে পারো তাহলে কিন্তু সামনে তোমার জন্য তোমার যাত্রাটা যে অ্যাডমিশন যাত্রাটা রয়েছে সেটা খুব সহজ হয়ে উঠবে সো আমরা মূলত তোমাদের জন্যই টার্গেট ডি ওয়াইসি নিয়ে এসেছি যেখানে গিফট কোর্স হিসেবে রাশে এবং চট্টগ্রামের কোর্সটা থাকবে মূলত আমরা টার্গেট ঢাকা ইউনিভার্সিটি টার্গেট নিয়ে পড়াবো এবং গিফট কোর্স হিসেবে আমাদের পরবর্তী যেই রাশে এবং চট্টগ্রামের যে কোর্সটা আসবে সেই কোর্সটা তোমরা ফ্রি পেয়ে পেয়ে যাবা সো এখন ভর্তি হলো অর্থাৎ অফারটা এখন চলছে সো তোমরা যদি বাংলায় আমাদের এই কোর্সে মানব বিভাগের জন্য রয়েছে এ বি সি অর্থাৎ সায়েন্স কমার্স এবং আর্টস তিনোটা বিভাগের জন্যই আমাদের এই কোর্সটা রয়েছে তুমি যদি মানবিকের হয়ে থাকো তোমার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের জন্য তুমি ক্লাস পাওয়া বাংলার জন্য পঞ্চাশটা ইংরেজির জন্য পঁয়তাল্লিশটা লাইভ ক্লাস এবং চল্লিশটা রেকর্ডেড ক্লাস অর্থাৎ রেকর্ডেড ক্লাস পাওয়া সেটা কিসের শুধু টেক্সট বুকের অর্থাৎ ইংরেজি প্রথম প্রথমপত্রে রেকর্ড ক্লাসগুলো পাবা বাট ইংরেজি গ্রামারে তুমি লাইভ ক্লাস পাওয়া বাংলা দ্বিতীয় পত্র দুইটাই লাইভ ক্লাস পাবা এবং আমাদের যে গ্রামার যে বাংলা বাংলা গ্রামার বলো বা ইংরেজি গ্রামার বলো দুইটাই হচ্ছে একদম বেসিক থেকে পড়ানো হবে অর্থাৎ বেসিক তোমার প্রথমে মজবুত করানো হবে তারপর হচ্ছে আমরা অ্যাডভান্সে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করা তোমাদেরকে দেন সাধারণ জ্ঞানের রয়েছে চল্লিশটি ক্লাস এবং অফারে আমাদের ভর্তি চলছে তেমনি বাণিজ্য শাখার যারা রয়েছে তোমাদের বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিন্যান্স মার্কেটিং সবগুলোই পাশাপাশি এমসিকিউর পাশাপাশি রিটেনের ক্লাসও তোমরা পাবা কারণ ঢাবিতে তোমরা জানো কি এমসিকিউর পরীক্ষা হয় রিটেনের পরীক্ষা হয় সো আমরা এমসিকিউ প্লাস রিটেন দুইটারই তোমরা ক্লাস পাওয়া আমাদের এই কোর্সে এরপর রয়েছে যারা সায়েন্সের রয়েছে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চার সাবজেক্টে তোমরা এমসি কু প্লাস টেন ক্লাস পাবা এবং সবগুলো কোর্সেই আমাদের অফারে ভর্তি চলছে অফার সম্পর্কে আরও বিস্তারিত জানতে তোমরা চাইলে এই নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো যদি কারো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদের এই হেল্পলাইনে কল করলেই হয়ে যাবে তোমাদের একটা অফারে ভর্তি চলছে ভর্তি না হবে ওকে জিরো ওয়ান টু এই নাম্বারে কল করেই তোমরা চাইলে দ্রুতই ভর্তি হতে হতে পারো সো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবে তোমাদের অ্যাডমিশন যাত্রা খুবই সহজ হয়ে উঠবে আর আমার এই যে এই ধরনের ভিডিও বা বেসিকের যে ভিডিওগুলো রয়েছে এগুলো পরবর্তীতে আসতে থাকবে একের পর এক তার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম